আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনারা যেভাবে এইস এসসি হাজার তেইশ ফলাফল জানবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদের ফলাফল কীভাবে জানবেন এবং আপনারা মার্কশিটটা কীভাবে ডাউনলোড করবেন সেই সমস্ত কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এখনই দেখিয়ে দেবো তো আমরা এখানে প্রথমে দেখে দেব যে আপনারা এস এম এসের মাধ্যমে কীভাবে জানবেন তো এখানে অবশ্যই শিক্ষেত্রে অনলাইনে বা মোটাফোনে এস এম এসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে আপনাদের যদি টেলিটক সিম থাকে সেই ক্ষেত্রে টেলিটক সিমে কিন্তু এসএমএস তাড়াতাড়ি আসবে এবং যে সময় প্রধানমন্ত্রী ফলাফলটা ঘোষণা করবে ওই সময় এস করবেন তার আগে কিন্তু এস এম এস করা যাবে না ফলাফল ঘোষণা করার পর এস এম এস করার সাথে সাথে টেলিটক যদি সিম থেকে থাকে টেলিটক সিম থেকে এস এম এস করলে কিন্তু ফার্স্ট এস এম এস পেয়ে যাবেন এছাড়া আপনি অন্যান্য সিম থেকেও করতে পারেন তো এখানে বলা হচ্ছে মোটোফোনে মেসেজ অপশানে গিয়ে এইচ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রুল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে পাশের বসল লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে যেমন উদাহরণ দিয়েছেন এখানে এইচএসি ডিএইচএ তারপরে আপনার রুল নাম্বার দিয়েছেন তারপরে আপনার ধরেন পাশের তারিখ দিয়েছেন এর পরবর্তীতে এই নাম্বারে সেন্ড করেছেন ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এখন দেখে দেব যে আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন এবং কীভাবে আপনারা রেজাল্ট শিট মানে মার্কশিট যেটা থাকে আর কি সেটা ডাউনলোড করবেন আপনার রেজাল্ট শিট দেখার জন্যে মানে রেজাল্ট দেখার জন্য শুধু রেজাল্ট দেখার জন্য আপনারা ডাব্লিউ ডট রেজাল্ট ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে এগুলো আপনারা পূরণ করে দিলেই কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং এখন আপনারা মানে আপনার যে মার্কশিটটা থাকবে সেটা কীভাবে পুরোপুরি মার্কশিটটা আপনারা দেখবেন এই মার্কশিট কিন্তু শুধু আপনার রেজাল্ট প্রকাশ হওয়ার পর পরই দেখা যায় একদিন কিংবা দু দিন পরে কিন্তু আপনার সেটা দেখা যায় না গুগলে গিয়ে শুধু ওয়েব বেস্ট রেজাল্ট এখানে সার্চ করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন কী করে দেওয়ার পরে আপনাদের মধ্যে এরকম ইন্টারফেস আসবে তো এখানে এক্সামিনেশন দেওয়ার হচ্ছে মানে আপনি কি এসএসসি দিয়েছেন না এসএসসি দেখছেন তো অবশ্যই এইচএসসি কিংবা আলিম এটা সিলেক্ট করবেন আপনারা যারা এবার দিলেন এরপরে ইয়ার এখানে দু হাজার তেইশ সিলেক্ট করবেন এরপর আপনার বোর্ড নাম্বার আপনি মাদেশা বোর্ড কিংবা কুমিল্লা বোর্ড কিংবা রাজশাহী বোর্ড যেটাই হোক একটা দিয়ে দিলেন এখানে এর পরবর্তীতে আপনার এখানে প্রথম যে ইনভিজুয়াল রেজাল্ট এখানে দিতে হবে আপনার নিজের রেজাল্ট দেখার জন্য এর পরবর্তীতে আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার যে এই ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে রিসেন্ড করবেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে রিলোড করলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে এর পরবর্তীতে ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারটা এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিয়ে গেট রেজালি ক্লিক করলেই কিন্তু আপনারা জাস্ট একবার মার্কশিট সহ পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম